সীমান্ত যেখানে সেখানে পাশাপাশি দুই দেশের টান টান উত্তেজনা এবং সবাই যেন জয়ের নেশায় উন্মুক্ত। পৃথিবীর এমন এক সীমান্ত যেখানে রয়েছে দুর্গম বরফ আচ্ছাদিত উপত্যকা। শুধু বর্ডারলেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের আজকে নিবেদন, বিশ্বের সবচেয়ে দুর্গম বরফ আচ্ছাদিত সীমান্তের আদ্যপ্রান্ত বর্ডারলেস ওয়ার্ল্ডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। 23 অক্টোবর 1962 শরতের শেষ সকালে চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে গোলাবর্ষণ শুরু করে। উত্তর পূর্ব ভারতের হিমালয় অঞ্চলে ঘটে এই ঘটনা। চীন ও ভুটান সীমান্তবর্তী ওই এলাকাটি তখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা NEFA নামে পরিচিত। এখন সেই অঞ্চল ভারতের একটি রাজ্য, নাম অরুণাচল প্রদেশ। 10 লাখের বেশি মানুষের বাস সেখানে। এ পর্যন্ত চীন অরুণাচলকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে। সেখানে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চীন ও ভারতের এই দ্বন্দ্ব নিয়ে একটি বই লিখেছেন সুইডিশ সাংবাদিক ও লেখক বার্টিল লিটনার। বইটির নাম চাইনাস ইন্ডিয়ান ওয়ান কলিশন কোর্স অন দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলেন, বিস্ফোরণের আকাশ আলোকিত হয়েছিল ও প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ে। ভারতের একটি অবস্থানে ঢুকে চীনের সেনারা 17 জন ভারতীয় সেনাকে হত্যা ও 13 জনকে ধরে নিয়ে যায়। ভারতীয় সেনাদের কাছে তেমন অস্ত্র ছিল না, এ কারণে তারা চীন সেনাদের বিরুদ্ধে তেমন প্রতিরোধও গড়তে পারেননি সেদিন। পরদিন পাশের একটি উপত্যকায় হামলা চালিয়ে চীন বৌদ্ধ বিহারের ছোট্ট এক শহর তাওয়াং দখল করে নেয়। এরপর চীনের সেনারা দক্ষিণে অগ্রসর হয়। নভেম্বরের মাঝামাঝি সময়ে পাহাড়ের কাছে বেমদিলা নামে বৌদ্ধ বিহারের আরও একটি ছোট্ট শহরে পৌঁছে যায়। চা বাগান, তেলের খনি ও পাট ক্ষেতের জন্য বিখ্যাত ভারতের আসাম থেকে শহরটি 250 কিলোমিটার দূরে। এরপর 21 নভেম্বর চীনারা অস্ত্রবিরতি ঘোষণা করে এবং দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC থেকে উত্তরে 20 কিলোমিটার দূরে সরে যায়। ব্রিটিশ শাসিত ভারতের এই LAC-র মাধ্যমে দুই দেশের সীমানা নির্ধারিত হয়েছিল। দ্বিতীয়টি তিব্বত সীমান্ত লাগোয়া ভারত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য নিয়ে তৈরি সীমানা ও তৃতীয়টি অরুণাচল সীমান্তে থাকা ইনস্টান সেক্টর। বিশেষজ্ঞদের মতে এটা প্রকৃত কল্পিত একটি সীমারেখা। ভারত বলছে এটা 3,488 কিলোমিটার দীর্ঘ। এদিকে চীন বলছে সীমানা 2,000 কিলোমিটারের কিছু বেশি। ভারত দাবি করে আকসায় চীনের মালভূমি, সুইজারল্যান্ডের আয়তনের সমান একটি এলাকা যা চীন সীমান্তের পশ্চিম অংশে নিয়ন্ত্রণ করে। চীন অরুণাচল প্রদেশ দাবি করে ভারতের দাবি অনুযায়ী পূর্বাঞ্চলীয় সীমানা 1,126 কিলোমিটার। তবে ম্যাকমোহন লাইন দ্বারা নির্ধারিত অরুণাচল প্রদেশের এই সীমানার স্বীকৃতি চীন কখনোই দেয়নি। 1914 সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব হেনরি ম্যাকমোহনের নামে এ নামকরণ। এশিয়ার দুই বৃহৎ দেশ ও একই সঙ্গে পারমাণবিক ক্ষমতাধর দুই প্রতিবেশীর বিশ্বের সবচেয়ে বিতর্কিত সীমানা হিসেবে পরিচিত এই সীমান্তে সংঘাত সংঘর্ষ এড়াতে একাধিকবার চুক্তি ও সমঝোতা করেছে। দুই পক্ষই অবশ্য বেশিরভাগ সময় শান্ত থাকে, কিন্তু নিয়মিত সীমা লঙ্ঘন ও অনুপ্রবেশের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। 60 বছরের পুরনো যে লড়াই এখনও তা চলছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরকম আরও তথ্যভিত্তিক সীমান্ত এলাকার ভিডিও পেতে আমাদের বর্ডারলেস ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।